আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিকের ব্লগ ঘরাতে স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে এই টপটা, আর এই টপটা আমি সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম। বানানোটা আমি দেখাইতে পারিনি, মানে ভিডিও করেছিলাম ওটা সেভ করতে মনে ছিল না। আমি এটা রং করাটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন আমি কিভাবে এই টপটা রং করেছি ওটা দেখে নেওয়া যাক। আজকে আমি আমার কাজের ফাঁকে বানানো একটা সিমেন্ট দিয়ে আমি আর এটা 7-Up-এর বোতল দিয়ে আমি একটা ফুলের টপ বানিয়েছি। আর এটার মধ্যে আমি গাছ লাগাবো, এই জন্য একটু রং করে নিব আর ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। আর সাইডে একটু যেগুলো মানে সমান না, এগুলো একটু শীষ কাগজ দিয়ে একটু ঘষে সমান করে নিব। আর এখানে আমি রং নিয়েছি ঝিলিক, এটা আমার ঘরে ছিল অনেক পুরাতন রং। আর এটার মধ্যে আমি ক্যাকটাস লাগাবো, আমার কাছে ক্যাকটাস আছে, এখান থেকে ডাল পালা ছড়িয়েছে। এই তো বোতলটা রং করা শেষ। আর আমি এখন বিকালবেলার একটা রং করলাম, সারা রাত রেখে দিব শুকানোর জন্য, কালকে সকালে আমি আবার আপনাদেরকে দেখাবো। এটা আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি, একটু সাইড দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে আমি একটু রং করে নিয়েছি, আর বাকিটা কালকে সকালে আপনাদেরকে দেখাবো শুকানোর পরে। ফুলের টপটা রেডি, আর রংটাও শুকিয়ে গেছে। আর আমি এর মধ্যে এখন গাছ লাগিয়ে দিব। এই তো টপটাতে আমি মানি প্লান্ট লাগিয়ে নিয়েছি, আর এই টপটা আমি এখন একটা নির্দিষ্ট স্থানে রেখে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।